আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো অনেকদিন ধরে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মাফিও অসুস্থ ছিল, পাশাপাশি আমাদের ইনায়াও কিন্তু অনেক অসুস্থ ছিল। ইনায়ার জ্বর হয়েছিল 103, তো ডক্টর দেখিয়ে আলহামদুলিল্লাহ ডক্টর ওষুধ খেয়ে ইনায়া এখন আপনাদের দোয়ায় অনেক অনেক সুস্থ আছে। তো এটা হচ্ছে 25 তারিখের ভিডিও। তো 25 তারিখে আবার গিয়েছে মাফির বার্থডে। তো মাফির জন্ম হয় জুলাই মাসে 25 তারিখে। তো মাফি অসুস্থ, পাশাপাশি ইনায়া অসুস্থ, যার কারণে আমরা চেয়েছিলাম এই বছর মাফির বার্থডে করব না। তো বিকেলের দিকে আমি ইনাইয়া মাফি রুমে বসেছিলাম। তো বসে আমার খালার সাথে একটু গল্প করছিলাম, তো ঠিক ওই মুহূর্তে আপনাদের ভাইয়া ডাক দিল। তো মাফি গিয়ে দেখে মাফির চারটা ফ্রেন্ড এসেছে মাফির জন্য অনেক গিফট নিয়ে। তো আপনাদের ভাইয়া আবার বলল যে যেহেতু বাচ্চারা শখ করে মাফির বার্থডের জন্য গিফট কিনে নিয়ে আসছে, তো বাচ্চাদেরকে এখন খালি মুখে ফেরত দিলে কেমন দেখায় না, তার চেয়ে বরং তুমি বাচ্চাদেরকে বলো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মাগরিবের পর যেন আমাদের বাসায় আসে, তাহলে মাফি ওদেরকে নিয়ে ছোটোখাটো পার্টি করে ফেলুক। তো আমি আবার মাফির ফ্রেন্ডদের বললাম, তোরা বলো ঠিক আছে আন্টি, আমরা বাসায় গিয়ে আমুদেরকে বলে ফ্রেশ হয়ে আমরা চলে আসব। তো মাফির ফ্রেন্ড আবার কি গিফট করলো মাফিকে সেটাই এখন মাফি খুলে আপনাদেরকে দেখাচ্ছে। তো বাচ্চা মানুষ হিসেবে খুবই খুবই সুন্দর জিনিস গিফট করেছে। তো ফ্রেন্ডরা যে সকল জিনিস গিফট করেছে সেগুলো একটু মাফি আপনাদেরকে খুলে দেখাচ্ছে। তো অনেক সুন্দর সুন্দর বাচ্চারা গিফট করেছে, একটা ডায়েরি গিফট করেছে, ডায়েরির সাথে কলম আছে, আর ডায়েরিটা হচ্ছে আপনার তালা সিস্টেম, চাবিও আছে। তো চাবি দিয়ে তালাটা খুললেই কিন্তু ডায়েরিটা খোলা যায়। আর এই যে এটা হচ্ছে আরেকটি ঘর। তো ঘর দুটোই সুন্দর হয়েছে। তো বাবারা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এই বক্সে দিয়েছে আপনার কেক, তো ছোট্ট একটা কফি দিয়েছে, আর একটা দেখুন খালি কেকের খোসা ভরে দিয়েছে, মানে মাফির সাথে একটু দুষ্টামি করার জন্য। তো আমি আবার মাগরিবের আজানের পর একটু গরুর বিরিয়ানি বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। তো একত্রে সব বাচ্চারা বসে খাবে, দেখতেও কিন্তু খুবই খুবই ভালো লাগবে। তো গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি, সাথে আমি মটরশিমি দিয়েছি আর আলু দিয়েছি। তো মটরশিমিটা আমি অনেক দিন আগে একটু ফ্রিজে ফ্রোজিং করে রেখেছিলাম। তো বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে। আর এই যে দেখুন মাফির বন্ধুরা এবং বান্ধবী, বান্ধবী পিছে বসে রয়েছে, আর এই যে মাফির তিন বন্ধু, আরেকটা বন্ধু আসতে পারেনি, ও আবার একটু ঢাকা মেডিকেলে গিয়েছে সেজন্য। তো এই যে চার বন্ধু কেক নিয়ে বসে গেছে কাটার জন্য। তো আপনাদের ভাইয়া আবার বলেছিল মাফিকে বলবা মাফির ফ্রেন্ডদেরকে নিয়ে যেন দোকান থেকে কেক নিয়ে আসে। তো ওরা চার বন্ধু গিয়েই কিন্তু কেকটা কিনে নিয়ে আসছে, আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই মজা হয়েছিল, খেতেও অনেক ভালো লেগেছে, আর কেকটা একদম টাটকা সফট ছিল। তো পার্টি স্প্রে দিয়ে বন্ধুরা আনন্দ করলো। এখন দেখুন বন্ধুরা দুষ্টামি করছে, কেক কাটছে, ও বলছে আমি কাটবো, ও বলছে আমি কাটবো। তো যাই হোক, এখন কেক কেটে বন্ধুরা বন্ধুরা খাবে। তো সবাই দোয়া করবেন আপনারা মাফির জন্য বেশি বেশি করে। মাফির 25 তারিখে 11 বছর শেষ হয়ে 12 বছরে মাফি পা রাখছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
আর আপনাদের সাথে আমি আরেকটি কথা শেয়ার করতে চাচ্ছি, আমার কিন্তু নতুন আরেকটি রেসিপির চ্যানেল আছে। প্রায় কয়েকদিন ধরেই কিন্তু আমি আমার রেসিপির চ্যানেলটা আমি খুলেছি। অলরেডি আমি কিন্তু আমার সেই রেসিপির চ্যানেলে প্রায় 7 থেকে 8টি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমার রেসিপির চ্যানেলের নামটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ঘুরে আসবেন। তো এই যে চার বন্ধু একসাথে বসে গেছে খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসা চলে গেছে রাত্রে। আর আপনাদের ভাইয়া কী কী জিনিস গিফট করেছে মাফির বার্থডে উপলক্ষে সেটা আবার একটু শেয়ার করছি। তো আপনাদের ভাইয়া মাফির জন্য একটা ফিশার গেমস কিনে নিয়ে আসছে, আর একটি মাইন্ড গেম কিনে নিয়ে আসছে, সাথে আপনাদের ভাইয়া বড় দেখে একটা ক্রাম বুট কিনে নিয়ে আসছে মাফির জন্য। তো যাই হোক, আমি আজকের মতন এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনাদের কাছ থেকে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।